কৃষ্ণায়, নমো নমঃ। নিরন্তরে হরি বোল, হরি বোল, হরি বোল। প্রথমে রাগের জ্ঞাতম হরে, রামো এ রা এ রা বনবাস
অন্তে অর্জুন পুত্রবধ Oh,
জলমতি বিস্তারে না, হে প্রথম মাধব মাধব ইতি উক্তা সভাসদ শম্ভুধ্যাহ। শ্লোক ভুভু সভাসদ উয়া শ্রীনাদ্ভু শ্রদ্ধায় ধনা, এ অর্জুন পুত্র বোধলাভা এনাম নাতকম শ্রবণে মুক্তি সাধাতম। অথ এ জয় জয় এ জয় জয় দৈবকী নন্দন তুয়া পাওয়ে এ করু হু বন্দন। এ পাখা খেলে হারি রাজা যুধিষ্ঠির ভাতৃ ভার্যা এ সলে বনর এটি বর্ষ কতাইলে অজ্ঞাত বাখত থাকিলে ক থাকিলে ক এ সৎম বেখ ধরি মৎস্য দেখ এ বৃকুদর হাতে এ বৃকুদর হাতে কৃষক কৃষক এ নিধন এ বৃহন্নলা রূপে অর্জুনে কৌরবক জেনে না অর্জুনে মৎস্যর গুধন এ রক্ষা করিলা পাশে উত্তরা পুত্র বধ রূপে পাই হেন জানি নররূপে এরি আন কাম পাতক সারুক ডাকি বোলা রাম রাম মুকুন্দ এ পরম পুরুষ
দৈবকি নন্দন শ্রীকৃষ্ণ এথা মিলন আহে সভাসদ লোক হাম জাগির কথা কহসি হুহি পরম পুরুষ শ্রীকৃষ্ণ হুহি সভার মধ্যে প্রবেশ করি এয়াবত তাহাক দেহ শুন নিরন্তরে হরিবুল হরিবুল প্রবেশ রাখিল ঘোড়া তাল একতাল Oh,
মথুরার তেমেরা সন্ন কারাগার পিতৃ বখুদেবর রক আর মাতৃ চৈবকের গর্ভে জন্ম লাভ করিলুয়ে পুণ্যভূমি ভারত ককুলর নন্দরাজার চখুদা আয় দ্বারা প্রতিপালিত হয়ে গোকুলতামে শিখুলীলা করিল সম্পাদন রাখ ক্রিয়া করে রাধা আর গোপীগণর সঙ্গে বৃন্দাবনত পার করিল যৌবন কালতে মহারঙ্গী ঐত্যসারে কংস মামা আর তোর অনুসরবোরক দাদা বলু নামর সহিতে নিধন করে মথুরাত শান্তি রাজ্য আমি করিল স্থাপন চিরন্তন সত্য ধর্মর জয় আর অধর্মর পরাজয় এই পৃথিবীত যেতিয়ায় অধর্মর পাদর ভাব ঘটিব দুষ্কৃতিক বিনাশ সাধন করে ধর্মর সংস্থাপনের হেতু যোগে যোগে আমি অবতার ধর্মর পক্ষ থাকে পাণ্ডপুত্র পঞ্চ পাণ্ডবে ত্রয়োদশ বর্ষর বাবে কল বনবাসী অশেষ দুঃখ আর যন্ত্রণার মাঝে কুন্তী পুত্র আর মাতৃপুত্রয় পাঞ্চাল রাজ দ্রুপদ নন্দিনী দ্রৌপদীর হকিতে সমাপ্তি ঘটালে দুর্যোগপূর্ণ দ্বাদশ বর্ষ এতিয়া বাকি আছে মাথো এটি বর্ষ অজ্ঞাত বাসর আর আর এই অজ্ঞাত বাসর অন্তত ভারত ভূমি ঘোষণা হব এক ধর্ম যুদ্ধ সেই ধর্ম যুদ্ধত আমার আছে কাম বহু করবল অধর্মক বিনাশী ধর্মর প্রদীপ প্রজ্বলিত করে সৃষ্টির কর্তব্য প্রতিময় হওয়ার
পটিউটরা পাত্রে একমাত্র রাজকন্যা তুমি বিরাট রচন কর্ম দ্বারা রাখিব লাগিব তুমি মৈশ দেশৰ গৌৰৱ সকলো দিশতে পাৰ্গত হ'ব লাগিব তুমি নাৰী সদায় সৰ্বশুৰ লক্ষ্য দেখুৱাটো অতিব প্ৰয়োজন হে মাতৃদেৱী পুত্ৰী পিতৃ আৰু তোমাৰ সমুদ্ৰ সত্ৰী মৰম চেনেহৰ মাজেৰে লাখে লাখে আঁকি জিলুকিয়ে যৌৱনত তোমালোকৰ আশীৰ্বাদতে সকলো শিক্ষাময় কৰিছো গ্ৰহণ কিন্তু কিন্তু কিউতৰা সংগীত আৰু নৃত্য শিক্ষাহে আজি পৰ্যন্ত মোৰ নহ'ল সম্পূৰণ সেই চাওঁ তোমাৰ হ'ব পূৰণ মাত্ৰ তুমি উচিত সময়লৈ কৰা অপেক্ষা এতিয়া বলা যাওঁ আমি ৰাজসভালৈ বলা মাতৃ Oh,
দুঃখাসন অপুষ্ঠ তোর বাবে আজি দ্রুপদ বলা মুক্ত কেশি মুখাসন তোর মৈক্যর উত্তপ্ত রক্তরে মই পঞ্চলীর মুক্ত কেশ বন্ধন নকরালাই ক্ষান্ত রহম শান্তি লাভ করব নয় কদাপি মোর হৃদয়ে আপনার প্রতি খোঁজ পূরণের অভিযান সঞ্চিত করে রাখ শক্তি শরীর উচিত সময় হলে সমাগত অবশ্যই মূল প্রতিজ্ঞা বাস্তব হব পরিণত দাদব্রিকদর উপযুক্ত কথাকেই কৃষ্ণাই করিছে প্রকাশ উচিত সময়লৈ অপেক্ষা করাটো গুণীজনের কাম নিশ্চয় গচ্ছতো পরি স দশ চক্র নেমি ক্রমে ভাগ্য রহ চক্র কেতিয়াবা উত্থান আর কেতিয়াবা পতন সহজে দাদা মোর মনের কথাই তুমি করিলা প্রকাশ দাদা মৎস্য দেশত পরামর্শদাতারূপে উপস্থিত হম মই বিরাটর রাজসভা বেদ বেদাঙ্গ রাজনীতির ইতিহাস জ্যোতিষ চর্চার লগতে অন্যান্য শাস্ত্রর বিষয়ে আলোচনা করি মই বিরাটর রাজসভা মূর কথা বার্তা আর উপাস খেলে আমুদ্দিম সভাসদসকল প্রতি মুহূর্ত আর মূর নাম হব কঙ্ক ভীম দাদা তুমি কি কর্ম করবা দাদা মই বিরাট রাজর রাজসভালৈ গৈ রন্ধন কার্যত মোক নিযুক্ত করবলৈ করিম অনুরোধ অতি চমৎকার আর সুস্বাদু খাদ্য সম্ভার রন্ধন করে রাজাক মই প্রতিদিনে করিম আনন্দিত আর মোর আর মোর নাম হব বল্লম স্বর্গত থাকুতে এদিন রূপত মোহিত হই মোর প্রেম নিবেদন করেছিল মোক উর্বশী অপ্সরা মাতৃস্বরূপা বলি সেই প্রেম ময় করির প্রত্যাখ্যান আর ক্রোধিত হই উর্বশী অপ্সরাই নপুংসক হবলৈ মোক দিলে অভিশাপ শোকত ম্রিয়মান হই উর্বশীর শরণত করিল কাতর অভিশাপ মোচন আর সেই সময়ত দেবরাজ ইন্দ্র উপস্থিত হই মাত্র এটি বর্ষর বাবে মূল অভিশাপ করিলে লাঘব আর কলে নিজ ইচ্ছা মতে মই সেই অভিশাপ করিব পারিম গ্রহণ নিজ অভিরুচি মতে আজ তার উপযুক্ত সময় সমাগত উর্বশী অপ্সরার অভিশাপ গ্রহণ করে ঐক্যত বাখর বাবে এই নপুংসক রূপে বৃহন্নলা নামে মৎস্য দেশর বিরাট রাজর কন্যা উত্তরার সহিতে রাজপ্রাসাদর নারী সকলক দিম মই সঙ্গীত বাদ্য আর নকল দাদা আর সহদেব দাদা প্রিয় অনুজ মোর দাদা তোমালকে কি কর্ম করবা সম্ভব দাদা অশ্ব বিষয়ত মই অতিকে পার অশ্ব প্রশিক্ষণ অশ্ব রোগ ব্যাধির চিকিৎসা আর অশ্ব চালনা আদি সকলবর জানো ভালদরে গতি দাদা মৎস্য দেশত মূর কাম হব অশ্বশালা পরিচালনা করা আর মূর নাম হব মূর নাম হব ধর্মগ্রন্থী দাদা মই দায়িত্ব বহন করব খুঁজো বিরাট রাজর গোপালক রূপে
মৎস্য দেশের গুধনের রক্ষা করিম বেমার আজার আর বনরিয়া হিংস জন্তুর আর মোর নাম হব তন্ত্রীপাল। উত্তম, অতি উত্তম। আর কল্যাণী তুমি? ধর্মরাজ, রাজকুমারী উত্তরার সঙ্গিনী আর পরিচালিতা হল কর্মরত সময় বিরাট রাজপ্রসাদ রাজমন্ত্রী আর রাজকুমারীর এক বিন্দাস বিনোদনের হেতু রহস্য লাভ করাই হব মূল প্রধান কর্তব্য। বিলম্ব নাই কই, শুভস্য শীঘ্র বলা সকলতে যাও এবে মৎস্য দেশের অভিমুখে। এই স্থান আমার বাবে নহয় সুরক্ষিত, বলা বলা সকলকে মৎস্য দেখার অভিমুখে। বল দাদা। আমার রাজ্য অতিকে সহকী, আমার শত্রু নৃপতি সকলে প্রতি মুহূর্ততে আক্রমণ করে মৎস্য দেশকে লাভ করব খোঁজে সমস্ত গোধন। গতি চাব সেনাপতি, চাব পুত্র উত্তর পিতা, এই ক্ষেত্রত তোমালোক সদা থাকিব হস্ত। চিন্তা নকৰিব মহাৰাজ, মোৰ সেনার প্রতিজ্ঞাত মই কৰিছো হস্ত। ওয়া প্রহরী, রাজসভার আগমনের কারণ? মহারাজ, সিংহদ্বারের কেজনমান লোকে আপনার সাক্ষাতর বিচারিছে অনুমতি, আর লগতে জানাইছে যে কর্মসংস্থাপনের হেতু উপস্থিত হয়েছে আমার রাজ্য। যাও প্রহরী, অভ্যাগতকে সসম্মানে লই আহা আমার রাজসভার। ভাল মহারাজ। কিন্তু তোমার অভিলাষ মনের পিতা, সংগীত আর নৃত্য শিক্ষা গ্রহণের হেতু মূর মন অতিকে উত্তল পিতা, করবনে মূর অভিলাষ পূরণ? নিশ্চয় নিশ্চয় তোমার মনোকামনা মই করিম পূরণ।
প্রণাম মহারাজ, মহারাজর শরণত জানাইছো শত কোটি প্রণাম। প্রণাম মহারাজ। প্রণাম। ভগত কিবা তু প্রবেশিল বিরাটর রাজসভা? হে মহারাজ, কর্মসংস্থাপনের হেতু আহিছো আমি আপনার শরণ। মহারাজ, গরিবনে সংস্থাপিত আমাক আপনার এই রাজপ্রাসাদত। প্রথমতে কোয়া, তোমালোক কি কর্মত পারগত? মহারাজ, বেদ বেদাঙ্গ, রাজনীতি নীতিশাস্ত্র, জ্যোতিষ চর্চার লগতে অন্যান্য শাস্ত্রর জ্ঞান আছে মূর। তারপরে মহারাজ, পাশা খেলতো আছে মূর বিশেষ দক্ষতা। গতি মহারাজ, রাজ্যের শাসন পরিচালনাত সুদৃঢ় পরামর্শর লগতে পাশা খেলেরও আপনার করিম বিনোদন। দেখাতে গুণী জ্ঞানী যেনে হয়ন মানে। কি তোমার নাম? কঙ্ক নাম। ঠিক আছে কঙ্ক, আজির পর তুমি বিরাট রাজসভার পরামর্শদাতারূপে রাজপ্রাসাদত থাকিবা উপস্থিত। আর তুমি তুমি কি কর্মত কত? মহারাজ, রাঁধিব পারো মই চমৎকার আর অতি সুস্বাদু ব্যঞ্জন, লগতে মই মল্লযুঁজতো পারগত। মোর অসীম শক্তিরে মল্লযুঁজ করি আপনার মন ময় করিম আনন্দিত। সুন্দর, অতি সুঠাম আর শক্তিশালী শরীরের গড়াকী তুমি, কি তোমার নাম? বল্লভ মোর নাম। সভাসদ সকল, মহারাজ, আজি সন্তে মই কঙ্কক বিরাট রাজসভার পরামর্শদাতারূপে আর বল্লভক রাজপ্রাসাদর মুখ্য রন্ধন সহায়ক রূপে দায়িত্বভার করিল অর্পণ। যা পহরি বিশ্বভর ব্যবস্থা করা গই এই দুই অভ্যাগতর। ভাল মহারাজ। প্রণাম মহারাজ, মহারাজর জয় হোক। প্রণাম। কোয়া, কিবাকেতু কিবাকেতু খরা উপস্থিত আমার রাজসভা? বৃহন্যলা নাম মোর, সঙ্গীত নৃত্য আর বাদ্য শিক্ষা প্রদান মর, আহিছো কর্মসংস্থাপনের হেতু আপনার চরণে। সীতা, অতিশয় আনন্দর কথা, নৃত্য আর সঙ্গীত চর্চার হেতু মোর মন অতিকে উত্তাবল। হে পিতা, বৃহন্যলা কাশ্চর্যকে রাজপ্রাসাদে। উত্তরা, পিতা, তোমার মনোবাঞ্ছা অবশ্যই মই পূর্ণ করিব। বৃহন্নলাল মহারাজ, তুমি স্থান পাবা গীত নৃত্য বাদ্য গুরুরূপে আমার রাজপ্রাসাদত। মোর পুত্রী উত্তরার লগতে রাজপ্রাসাদর তরুণী সকলক দিবা তুমি সংগীত নৃত্য বাদ্য আদির জ্ঞান। কৃতার্থ করিলে আমার হে রাজন, পরম মঙ্গলময় ভগবন্তই আপনার করুণা কর। তুমি কোন, কে তোমার নাম? হৈলী, মই নারীর সৌন্দর্য বিকশিত করাই মোট কর্ম। বিন্যা আদি তো আছে মোট পারদর্শিতা। গতি মহারাজ, মহারাণী আর রাজকুমারীর পরিচারিকারূপে স্থান দিয়া আপনার রাজপ্রাসাদে। অনুমতি মই করিল প্রদান। যা হৈলন্ধি, আজির পর তুমি মহারাণী আর রাজকুমারীর পরিচারিকারূপে আমার রাজপ্রাসাদত থাকিবা উপস্থিত। প্রণাম মহারাজ, সমসভাসদ জনাইছো প্রণাম। কোয়া সে সুন্দর যুবক তৈ, কিবাহেতু মোর রাজ্যত সরা উপস্থিত? হে মৎস্যাধিপতী, আহিছো মই কর্মসংস্থাপনের হেতু। অশ্বর রোগ ব্যাধির চিকিৎসা, অশ্বর প্রশিক্ষণ, অশ্বর চালনা আদি সকলবোৰ দিশতে মই অতিকে পারব। মহারাজ, অশ্বশালা তদারক রূপে কর্মসংস্থাপন দিয়ক মোক আপনার রাজ্যত। মহারাজ, বড় সুন্দর কথা,
আমার সৈন্য বাহিনীত যিমানবোর অশ্ব আর অশ্বারোহী আছে সকলকে প্রশিক্ষণ দি করে তোলক আমার সৈন্য বাহিনী অতি পরাক্রমী। আর তুমি যুব মহারাজ, মই দায়িত্ব পালন করব খোঁজো আপনার রাজ্যের গোপালক রূপ, রাজ্যের সমস্ত গোধনের চিকিৎসা আর বেমার আজারের পর রক্ষা করাটাই হব মোর প্রধান কর্তব্য। দুজনে দায়িত্ব লই নিজ নিজ কর্মত মৎস্য দেখকে করগৈ সমৃদ্ধিশালী। ভাল মহারাজ। পুত্র আর সেনাপতি পিতা, তেন্তে আজিলৈ সভায় ভঙ্গ করিল ইমানতে বরা যাও বিশ্বমর হেতু। অলক মহারাজ, ভাবিছো মই হস্তিনাপুরের কথা, মনত এনে ভাব হয়েছে উদয়, হস্তিনার যোগ গৌরব যেন অচিরতেই বিলীন হয়ে যাব কালর কুটিল গতি।
প্রাণাধিক প্রিয় পঞ্চ পান্ডবে দাদক বর্ষ অখেক দুঃখ কষ্টর মাঝেরে অতিবাহিত করিলে বনবাসী জীবন বাকি আছে মাত্র এতে বর্ষ ঐক্যত বাখর অধীর আগ্রহের করিছি অপেক্ষা মই হেই হুভ ক্ষণর যি ক্ষণত পঞ্চ আহিব ঘুরি পঞ্চ পাণ্ডবর সঙ্গে দ্রুপদ নন্দী হে গাঙ্গে আমিও অপেক্ষিছো হে শুভ মুহূর্ত কালর কুটিল গতিকে বাধা দিব পড়া শক্তি অদৃশ্য জনের বাহিরে কারুরে নাই হস্তিনার যশ গৌরব অক্ষুণ্ণ রক্ষার স্বার্থতে চলাইছো প্রচেষ্টা অবিরতভাবে কৌরব আর পাণ্ডবক উপযুক্ত অস্ত্র শিক্ষার শিক্ষিত করি প্রতিষ্ঠা করিল হস্তিনাপুরক ভারত ভূমিতে এক অনন্য রূপ কৌরব পাণ্ডবর সম্মিলিত শকতির সম্মুখত নুলাব প্রতিযোদ্ধা বসুন্ধরার বৈঠক আশ্চর্য গাঙ্গেয় এয়াই আমার সম্পদ কিন্তু 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 এনে লাগে মোর মনত অচিরতেই যেন ধ্বংস হব সেই সম্পদ কর্ণর কোহরত কর্ণর কোহরত শুনিবলৈ পাও মাথো হস্তিনার পদর মরণ কাতর আর্তনাদ ঘরে 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 কন্দনর ক্ষান্ত হও সময়ের আহ্বান সময়ে করব বিচার বলো বলো যাও এতিয়া বিশ্রামর বলো বলো গুল 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 আসানে কুশলে তোমালোক করিছানে সকলে নিষ্ঠারে নিজ নিজ দায়িত্ব পালন দাদা আসু কুশলে আমি দৈব কিনন্দনের কৃপা দাদা পালন করিছো আমি নিজ নিজ দায়িত্ব অতি সতর্কতা আর সেবা মনোভাবে পাঞ্চালি পাঞ্চালি তুমি দেখুন আশা অন্য মনস্ক মন যেন তোমার কলিয়া ডাওরে আবরা পাঞ্চালি কিয় দেখো আজি তব বিখাদিত বদন স্বামী মাথো আৰু কেইটামান পক্ষ অন্ত পৰিব আমার দুখৰ জীৱন গতিকে মনের সংশয় ভাব করি পরিহার দৈবকী নন্দনের চরণ চিন্তি করে যাব লাগে আমি নিজ কর্তব্য পাঞ্চালি তুমি চিন্তা নকরিব পাঞ্চালি সহদেবে উচিত কথাকেই করেছে প্রকাশ আসু পঞ্চ ভাতৃ আমি তোমার সহায় ভাতৃগণ দাদা কোনো হওয়া যদি কিনা সমস্যার সম্মুখীন আহিবা এই গুপ্ত স্থানে সমস্যা সমাধানের হেতু সভা যাতে কারো এই সন্দেহ নহয় আমার উপর এই বিষয়ে সদা থাকিবা হস্ত
দাদা 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 অনুমান হয় কোনোবাই যে নেই নেকি আহিব লাগিছে আহিব লাগিছে নিজ নিজ কৰ্মস্থানে আদেশ নহয় খৈরেন্দ্রে অনুরোধ আছে তি অনুরোধ মোর তোমার পাশ অনুরোধ অনুরোধ তোমার সাক্ষাৎ লাভ করা দিনরে পড়া কেউ জানো এক অবুজ কিহরণ মোর দেহত হয়েছে প্রবাহিত তোমার উন্মুক্ত কেহর সুগন্ধি তোমার হস্তর কোমল আঙুলি আর তোমার রূপ চৌবনে মোর নিদ্রা হরণ করেছে আপনি এবার কেন মনের অনুভূতি করেছে প্রকাশ বিরাট রাজপ্রাসাদর দাক্ষী ময় এগারী দাক্ষীর সম্মুখত রাজ্যের প্রধান সেনাপতি হয়ে করেছে কিয় আচরণ দাসী কোন দাসী হব পারা তুমি বিরাট রাজপ্রাসাদর দাসী কিন্তু নহওয়া তুমি সেনাপতি কৃষকর দাসী তুমি কৃষকর হৃদয়ের আপন করি কৃষকর স্বপ্ন রাজ্যের রাজরানী তুমি মোর প্রাণর প্রতিমা মই তোমার প্রেম প্রার্থী করি আলিঙ্গন করে মোক দিয়াহি মোর প্রেম প্রস্তাবর ইতিবাচক উত্তর আপনার মুখত এনে কথায় শোভা নাপায় বহু কাম আছে মোর রাজপ্রাসাদর করবলগিয়া আর সেনাপতি কম শুনক দ্বিতীয়বার আপনি মূল সম্মুখত এনে প্রস্তাব নকরিব স্থাপন সপনে ভাঙি আছো তুমি মোর হৃদয় তোমাক করি মই মোর সপন কুঁয়ারি তোমাক করি মই মোর সপন কুঁয়ারি
অঙ্গাধিপতি হখ কর্ণ হখ গুরু পুত্র অশ্বত্থব গৌরবেশ্বর আরু ভাই দুখখন তোমালোকৰ ঐকান্তিক প্রচেষ্টাৰু একান্ত সহযোগিতাৰ দ্বাৰা কৰিছো মই হস্তিনাপুৰ হখন গান্ধার নন্দন রাজমাতুল হকুনির সুতিহা পরামর্শ মতে সকল কাম কোনো ক্রুতি নথকাকই হয়েছে সমাধান সচাকই ঋণিময় তোমালোকর পাশত পারিম নে বারো মই ভারত ভূমির অধীশ্বর হবলৈ কিয় কোয়া তেনে কথা যেদিনাই হস্তিনাপুরের রাজসভাত অঙ্গদেশে দান করি এই সুত পুত্র কর্ণক অঙ্গদেশর রজা বলে করিলা ঘোষণা এই কর্ণর জীবন সমর্পিলো তোমার হাতত সিদিনার কর্ণর ধমনীত বই থাকা প্রতিটো টোপাল খনিতত আছে গান্ধারী নন্দন হখা দুর্যোধনের নাম হে গৌরবেশ্বর গুরুপুত্র তুমি ভারতের একশক্তি রজা হিসাবে সিংহাসনত অধিষ্ঠিত হওয়া তো আমার সদা কাম্য আর তার বাবে যিয়ে কর্মপন্থা তুমি হাতত নুলওয়া কিয় প্রতি পদতেই অশ্বত্থামার পরা পাবা সহায়র শ্রেষ্ঠ রথী মহারথী আমার সঙ্গে তার উপরি আছে পিতামহ ভীষ্ম গুরুদ্রোণাচার্য আর কল গুরু কৃপাচার্য মাতল শকুনির মন্ত্রণা আর আমার সম্মিলিত শক্তির নিশ্চয় হবা তুমি ভারতের এক ক্ষত্রিয় বোলা বোলা সকলতি যাও আমি বিশ্রামর হেতু সকলো জানে আজি মানব সমাজ ভোগ বিলাকত মত্ত হয় পাহৰি পেলায় মানব ধর্ম পৰো পাপদায় ফলন্তি পৰো পাপদায় বহন্তি নৈত্য পৰো পাপদায় দুহন্তি কাও পৰো পাকাৰক্ষমিদং শৰীৰম আনৰ উপকাৰৰ বাবে বিক্ষয় ফল দি নদী পইচাই গায়ে দুগ্ধ দিয়ে ঠিক তেনেদরে আনর উপকার অর্থে আমার হরি কাম ক্রোধ লোভ আর মোহকে জীবনের সঙ্গী করে আজি মানবে আগবাড়িছে চিরন্তন সত্য মৃত্যু আমি জগতর গতি জন্মদাতা আমি আর মৃত্যুদাতাও আমি অহংকারত মত্র হই হস্তিনা রজা ধৃতরাষ্ট্র পুত্র দুর্যোধনে ভ
ভারতোচ্চ হব বিচারিছে এক সত্রিরতা আলোচ করিছে অঙ্গরাজকর্ণ অশ্বত্থামাকে আদি করি রথি মহারথ কেনেকৈ তেওঁৰ এই উচ্চাকাঙ্ক্ষা কৰিব পাৰিব পূৰণ। অন্যহাতে মহাধাৰ্মিক পঞ্চ পাণ্ডৱে সদ্মবেগকে ধৰি মৎস্য দেশৰ নিপতি বিৰাট ৰাজনৰ ওচৰত লৈছে গৈয়া পঞ্চ পাণ্ডৱ দ্বাৰাই অধৰ্মক পিনাক্ষী ভারত ভূমিতে ধর্মক করিম প্রতিষ্ঠা যথা ধর্ম তথা জয় সৃষ্টি রক্ষা হেত নব নব পরিকল্পনা আমি করুগৈ আরম্ভন। বিৰাট নন্দিনী গুৰুদেৱ, তোমাৰ গুৰু সেৱাত মই সঁচাই অতি প্ৰসন্ন। সেয়ে আজি তোমাক মই অন্য এটি নৃত্যৰ শিক্ষা কৰিম প্ৰদান। ভাল গুৰুদেৱ। Oh, my God.
গুরু রাখি থাকিব সদায় তোমার শিরত। প্রণাম গুরুদেব। বল উত্তরা, যাও এতিয়া বিশ্রামৰ হেতু। বল গুরুদেব। মহারানী খুদেষ্টা, মহারাজ কেনে অগ্রগতি লাভ করেছে নৃত্য শিক্ষাতে? আমার কন্যা উত্তরায় লাভ করিব পারিছেনে সংগীত নৃত্য বাদ্য আদি জ্ঞান? মহারাজ, উত্তরায় খুব সুন্দরভাবে সংগীত নৃত্য শিক্ষা করেছে গ্রহণ, আর বিহনলায়ও নিজ পুত্রি দরে করে জ্ঞান নৃত্য শিক্ষা করেছে প্রদান। মহারানী খুদেষ্টা, মহারাজ শুনি অতিশয় আনন্দ লাভ করিল মোর অন্তরত। রাজকার্যত মনোনিবেশ করি অনুভব করছো অবসাদ শরীরত মোর, হঠাৎ এক প্রবল ইচ্ছা মোর হয়েছে জাগ্রত। প্রবল ইচ্ছা প্রকাশ করক মহারাজ। হয় মহারানী। মহারাজ, মদিরা পানর প্রবল ইচ্ছা মোর হয়েছে জাগ্রত। মহারাজের ইচ্ছা মই অবশ্যই করিব পারিম পূরণ। ভাতৃ মোর কিশোর কক্ষতা আছে অতি সুস্বাদু আর তৃপ্তিদায়ক মদিরা, মহারাজে অনুমতি করিলে প্রদান শরীর হতুয়াই এটি ক্ষণে আনি দিব পারু সেই সুস্বাদু মদিরা। পান করি মহারাজে দূর করিব পারিব শরীরের অবসাদ। তন্তে মাত হৈরিন্ধি, 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 হৈরিন্ধি। প্রণাম মহারাজ, প্রণাম মহারাজ, ইয়াদে থাকিলে করিম পালন। হৈরিন্ধি মহারাজ, তুমি কৃষকর কক্ষর পড়া উৎকৃষ্ট মর্যালয় হাগই মহারাজর বাবে। কিন্তু মহারানী, এই সময়ত সেনাপতি কক্ষর পড়া মই অকলে মদিরা আনিবলৈ যোৱাটো সবতনে উচিত পাব। বিশ্বাস লৈছে সেনাপতিয়ে এই সময়ত নিশ্চিতভাৱে মোক কৰিব ক্ষমা। হৈ তুমি মোর প্রতিটি আদেশ পালন করে আসা আজি পর্যন্ত, কিন্তু আজি কে তুমি এনেভাবে করেছ আচরণ? যা মহারাজ অপেক্ষা করেছে তুমি উভতি অহালে। কিন্তু মহারানী, কোনো কিন্তু নাই, মোর প্রতিটি আদেশ পালন করবলে তুমি বাধ্য। বলক মহারাজ, আমি সদেক করুগে বিশ্রাম, অল্প সময়ের পাশতে হৈরিন্ধি মদিয়ালৈ হব উপস্থিত। বল বল মহারানী। বলক মহারাজ, কামনাত দগ্ধ আজি মোর হৃদয়, যেদিনা যেদিনা সাক্ষাৎ লাভ করেছিল হৈরিন্ধির, সেই দিনার পরা এক অতীব বাসনা মোর মনত হয়েছে প্রবাহিত। শরীরের হীরাই হীরাই সঞ্চারিত হয়েছে হৈরিন্ধির যৌবনের আবির।
ধৈর্যৰ শৃংখল ছিগি যাব খোজে প্ৰতিপলকতে, কেতিয়া কেতিয়া হব সেই শুভক্ষণ সমাগত, কেতিয়া থাকিব কেতিয়া থাকিব হৈৰন্ধি মোৰ উন্মুক্ত মধ্যৰ মাজত। সেনাপতি কোন? মই হৈৰন্ধি। হৈৰন্ধি? হৈৰন্ধি, এই সময়ত তুমি ইয়াত? সঁচাই সঁচাই মোৰ মনৰ কামনা হ'ব পূৰণ। হৈৰন্ধি আহি নিজেই উপস্থিত মোৰে গোপন কক্ষত। হৈৰন্ধি, ৰাণী বুজাস্তাই মহাৰাজৰ বাবে মদিৰা আনিবলৈ পঠাইছে মোক আপোনাৰ কক্ষলৈ। মদিৰা? হয় সেনাপতি। তুমি মোৰ বাবে মদিৰা, তোমাৰ সাক্ষাৎ লাভ কৰা ক্ষণ ধৰি অহৰ্নিশে মোৰ হৃদয়ে পান কৰিব বিচাৰে তোমাৰ যৌৱন মদিৰা। প্ৰবল ইচ্ছা জাগ্ৰত হৈছে অন্তৰত, স্পৰ্শ কৰি তোমাৰ দেহৰ অসমতল কলুপকুল নিৰ্বাপিত কৰিম মই মোৰ হৃদয়ত জ্বলি থকা কামাগ্নি। আহা কামাদগ্ধ হৃদয় মোৰ কৰাহী শীতল। আপুনি মোক পূৰ্বতে অশ্লিংগিত কৰিছে প্ৰদান। শুনক সেনাপতি, মই বিবাহিত, গন্ধৰ্বৰ সৈতে মোৰ বিবাহ হৈছে সম্পন্ন। মই এগৰাকী গন্ধৰ্ব জায়া। মোক এনে ব্যৱহাৰ কৰাৰ কথা গম পায় যদি মোৰ স্বামীয়ে, তেন্তে নহ'ব নিশ্চয় আপোনাৰ গন্ধৰ্ব। ভয় নকৰে এই সেনাপতি কৃষকে, কৃষকৰ বল বিক্ৰমত সকলো ভয়কম্পিত। কোন সেই গন্ধৰ্ব যে তোমাৰ স্বামী? হৈৰন্ধি, পাহৰি যোৱা তোমাৰ গন্ধৰ্ব স্বামীৰ কথা। দিয়াহে মোক প্ৰেম মালিক, আহা আহা হৈৰন্ধি, জীৱহি মোৰ শীতল হৃদয়ৰে। প্ৰস্তাৱক মই সত্যবাৰ কৰো প্ৰদাঘা। হৈৰন্ধি, তোমাৰ সুকোমল পাৱে মোৰ পাৱে ভূমিত নহ, মোৰ হৃদয়ত কৰাহি আঘাত। তৃপ্ত হওক মনৰ কামনা মোৰ কক্ষত প্ৰৱেশ কৰিবলৈ কাৰো নাই সাহসৰ মতে কোনেও প্ৰৱেশিব নোৱাৰে কৃষকৰ কক্ষত। আরে আহ।
পাণ্ডৱ বিকুদৰৰ বল বিক্ৰম আজি আবদ্ধ কেৱল বিৰাট নগৰৰ বাখৰ অন্তত কেতিয়া পূৰ্ণ কৰিব পাৰিম মই মোৰ অংগীকাৰ যাব নেকি মোৰ অযত হস্তিৰ বল বিক্ৰম নাযায় অথলে আপোনাৰ শৰীৰ তুমি এই স্থানে কাৰোবাৰ যদি হয় দৃষ্টিগোচৰ তেন্তে মিলিব ঘোৰ অশান্তৰ কোৱা পাঞ্চালী কোৱা অতি শীঘ্ৰে হৈছে নেকি কিবা বিপদ বিঘিনি পাঞ্চালী
সত্তা হস্তিনাপুরন রাজভবার পরা আজ পর্যন্ত না পালু মই নারীর মঞ্চ পানশালী কি হয়েছে তোমার পানশালী 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 অবশ্যে করিম পূরণ কিন্তু কিন্তু কেনেকৈ কৃষকক মই করিম হক্ষত শুনক তেন্তে দ্বিতীয় পাণ্ডৱ কোৱা পাঞ্চলী কালিলৈ মই কৃষকক মাতি পঠাম নৃত্যশালালৈ নৃত্যৰ আখৰাৰ অন্তত আৰু আৰু তাতে আপুনি মোর বস্ত্র পরিধান করে নৃত্যশালার সজ্জাতে করব হয় কৃষক আহিব মোর আমন্ত্রণ রক্ষা করে যুদ্ধ করে কৃষকর হমে স্থান দিব তাক জমরালয়ে তেন্তে তুমি তোমার মনোবাঞ্ছা পূরণের ভাবে অপেক্ষা করব লাগিব নৃত্যশালার আখড়া সমাপ্তিলৈ এতিয়া এতিয়া যোৱা প্ৰয়োজন হলে পুনৰ সাক্ষাৎ কৰিবা কোনো গুপ্ত স্থান ভাল স্বামী দেউতা কৃষক কৃষক প্রধান সেনাপতি মই নই কোনো সমকক্ষ এই ভারত ভূমি অথচ এজনী সামান্য দাসীয়ে মোর প্রেম প্রস্তাবক করে প্রত্যাখ্যান এই অতি লজ্জাজনক কথা কৃষকের পক্ষে তীব্র অপমান অনুভব করেছে আজি মোর অন্তরে আপনার প্রেম প্রস্তাব করে প্রত্যাখ্যান ভয় পথে পরিচালিত আপনার দরে প্রবল প্রতাপী বীরর সান্নিধ্য পাতো মোর দরে এজনী দাসী নহয় জানো পরম ভাগ্য
মই জানো হৰিন্ধি তুমি নিজেই আহিবা মোৰ হোমে। আজি পর্যন্ত কোনো নারীয়ে মোৰ বীরত্ব, মোৰ বল বিক্রম আর মোৰ সৌন্দর্যতাকে অস্বীকার করা নাই। আহাতে হৈৰিন্ধি বিলম্ব আৰু নাই প্রয়োজন, বিলীন হৈ যাও আমি পরস্পরে পরস্পরে। এইটো নহয় সময় প্রেম আলিঙ্গনৰ, এই স্থান আমার পক্ষে নহয় সুরক্ষিত। যদিহে দিয়ে অনুমতি দিও এটি প্রস্তাব আপনার প্রকাশ করা নৃত্যশালাত উত্তরায় নৃত্য রাত্রার অন্ত সমগ্র রাত্রির বাবে নৃত্যশালা থাকে রিক্ত। সেই সময়তে আপনি যাব মোর সাক্ষাৎ লভিবলৈ। অনির আগ্রহেরে বাট চাই রম মই মোর প্রাণর প্রিয়জনলৈ। আৰু তাতে দিম মই আপোনাক আনন্দিত হলো মই তোমার প্রস্তাবত। নিশ্চয় নিশ্চয় হৈৰিন্ধি, নিশ্চয় উপস্থিত হম মই নৃত্যশালত যথা সময়ত। বিদায় লাগিল। সেনাপতি, নৃত্যশালাত বাদশাই রম অধীর আগ্রহে আপনার লবে। কৃষকর বীরত্ব আর সৌন্দর্যতাকে কোনে করিব পারে অবহেলা? মোৰ সপোন বাস্তৱত পরিণত হওয়ার দিকে যাও যাও যাও। স্নান করে নির্মল জলত হরিব শরীরত সুগন্ধি সানি প্রস্তুত হবই বনশীত শ্রেণী লিখনলৈ। পরীক্ষা হব আজি পবন পুত্র ভীমর বল বিক্রম। লোকমুখে শুনিছো কৃষক হেন প্রবল প্রতাপী বীর যোদ্ধা। অপেক্ষা করছো মাথো মই হৈৰিন্ধির মনোবাঞ্ছা পূরণলৈ। কিন্তু নৃত্যকালর আখরা সমাপ্তির হল বহুক্ষণ, এতিয়াও আহি উপস্থিত নহল হৈৰিন্ধি। ঘটিছে নেকি কিবা পুনৰ ঘটন? সময় সমাগত, পাপিষ্ঠ কৃষকক মই আমন্ত্রণ জানাইছো নৃত্যশালালৈ। খন্তেক পাছতে কৃষক হব উপস্থিত এই নৃত্যশালা। হে পাণ্ডুনন্দন পাঞ্চলী, মন মোৰ আজি হৈছে অতিকে পুলকিত পুলকিত। মনোবাঞ্ছা পূর্ণ হব আজি মোৰ। অনাগত যুদ্ধৰ বাবে যাচিল শুভেচ্ছা। এই বস্ত্র পরিধান করি ইয়াতে অপেক্ষা করক কৃষকর বাবে। মই আপনার আতরের পর প্রত্যক্ষ করে ক্ষিপ্ত করি মূল মনের বাসনা। আ
আজি মোৰ পৰম সৌভাগ্য কামতুৰ মনে যিহকে কৰিছিল আহা তাকেই আজি মিলিছে ভাগ্যত। হৌৱা সুন্দৰ বস্ত্ৰ পৰিধান কৰি হৰিন্ধি অপেক্ষা কৰিছে মোৰ বাবে। আগবাঢ়ি যাওঁ বিলম্ব নকৰি। হৰিন্ধি তুমি নিমাত কিয়? জানো মই হৰিন্ধি, পুৰুষ আৰু প্ৰকৃতিৰ মিলনত থাকে এক লজ্জাৰ কোমল আৱৰণ। নকৰি সংকোচ মনত দিয়া তোমাৰ প্ৰেম আলি গ'ল হৰিন্ধি। মই জানো হৰিন্ধি, লজ্জা নাৰী হীৰৰ ভূষণ। তথাপিও প্ৰিয়জনক আলিংগন কৰিবলৈ ইমান সংকোচ কিহৰ? আচুৰি পংকজৰে পাহি যেন সুকোমল হৰিন্ধিৰ দেহ যেন আজি প্ৰচৰ প্ৰতিমা। আহা হৰিন্ধি, নকৰিবা ক্ষয়েই সুমধুৰ কাল। আহাল মহাকাল ৰূপে আজি থিয় দিছো তোৰেই সন্মুখত। অলপ তই ৰন্ধন শালেৰে তই নৃত্যশাল হৰিন্ধিৰ বস্ত্ৰ পৰিধান কৰি কিবা প্ৰয়োজন তোৰে নৃত্যশাল? প্ৰয়োজন আছে তোক বধ কৰিবৰ বাবে হৰিন্ধিৰ বস্ত্ৰ পৰিধান কৰি অপেক্ষা কৰিছো মই এই নৃত্যশালত। বিৰাট ৰাজপ্ৰসাদৰ সামান্য ৰান্ধনি তই কৰিবি কৃষকক বহা শিগালৰ মুখত হিংসা
পরাজয় বরণ করি পঞ্চ পাণ্ডব হল বনবাসী তাদক বর্ষ করি অতিক্রম করিছে এতিয়া অজ্ঞাতবাস কিন্তু কিন্তু আসরে আজি পর্যন্ত মোর কোন গুপ্তসরে আর দিব নোয়ারিলে পঞ্চসহোদর সন্ধান কত লুকাল সেই পান্দুর নন্দন রহস্য ধরা হোক মোর বংশর বীর সুরামনি তুমি তোমার দরে এজন বীরর এনে অধৈর্যতায় শুভ নাপায় গুপ্তস্বরের পূর্ণ অনুসন্ধানত বংশ বান্ধব শিলক্ত হব অজ্ঞাত পাখর কারণ দাদা 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 ও ভক্তি দুখন পালানে গুপ্তস্বরের মুখে কিবা সম্ভেদ নাই নাই দাদা নাপালো একো সম্ভেদ গুপ্তস্বরের মুখে কিন্তু দাদা আছে এক সুখর বার্তা কোয়া কোয়া রাজভাত কি হেই সুখর সংবাদ মৎস্য দেশর নিপতি বিরাট রাজনের প্রধান সেনাপতি কৃষকর হয়েছে নিধন বলরাম ভীম আর কৃষক তিনিও সমান শক্তির অধিকারী আর তিনিও সম কক্ষ মূল্য যুদ্ধ তেনে স্থল কৃষকর রোবাহক ইয়াতেই আছে সাথুরর রহস্য কৃষকক বধ করুতা জন ভীমরে বদে আন কোনো সময় নরে মনে ভাব হয় মূর সদম বেশ ধরি পঞ্চ পাণ্ডবে নিশ্চয় আশ্রয় লৈছে গই বিরাট রাজার সমীপে তোমার অনুমান সত্য হব পারে কুরুপতি অতবুর গুপ্তচর ভারতর স্বায়ু ফলে পঠোয়ার পাছত নুলাল সন্ধান হই পঞ্চ পাণ্ডবর সদমবেশ ধরি আছে পঞ্চ পাণ্ডব নিশ্চয় মর্চ্য দেখ অনুমান অনুমান নহয় গুরুপুত্র
হত্যা আর যদি আক্রমণ মহিষানগর সাক্ষাৎ অ দাদা সাক্ষাৎ লভিব পারিম পঞ্চ পাণ্ডবর চিনাক্ত করে পঞ্চ পাণ্ডবক পুনর্গ্রহণ তার দ্বাদশ পক্ষ বনবাসী জীবন বোলা বোলা সকলতে মৎস্য দেখাল বিমুখে রাজ্য ধরা ভাতৃদুখন ত্রিগর্ত রাজ্যর রাজা আমার পরম মিত্র সুখরমাই বিরাট নগরী আক্রমণের পরিকল্পনার কথা মোকে করেছে অবগত মৎস্য দেশের দক্ষিণ দিকের পর সুখরমাই চলাব আক্রমণ এতে এই সুযোগতে আমি বিরাট নগর আক্রমণ করিম উত্তর দিকের পর আর সমস্ত বোধন লই আসিম হস্তিনাপুর বীর সেনাপতি কৃষক যেতিয়া নাই এই ধরাত অসে যদি পঞ্চ পাণ্ডব বিরাট নগর অমর ক্ষেত্রত বিরাট রাজনক পঞ্চ পাণ্ডবে সহায় করিব নিশ্চিত আর যেতিয়াই চিনাক্ত করে পঞ্চ পাণ্ডবক অজ্ঞাত বাস আমি করিম ভঙ্গ আর পুনর দ্বাদশ বর্ষ বনবাসী হয়ে থাকিব এই পঞ্চ পাণ্ডব গুরুবীরগণ এই বিষয়ে পিতামহ ভীষ্ম গুরু দ্রোণাচার্য আর কুলগুরু কৃপাচার্যর সমে করো আলোচনা আর তার পাছতে আমি যুদ্ধ যাত্রা করিম মৎস্য দেশের অভিমুখে বোলা বোলা সকলতে বদন হস্তিনাপুরের শান্তির সূর্যোদয় হব অনতি পলমে আর কেটামান দিনের পাছতেই অন্ত পড়ব পঞ্চ পাণ্ডবর বনবাস এতিয়া চিন্তিত হওয়ার নহয় সময় পিতামহ অধীরভাবে অপেক্ষা করে আছো প্রিয় পাণ্ডবর শুভ আগমন অজ্ঞাত বাসর সমাপ্তি অতি নিকট আচার্য আর কুলগুরু গাঙ্গেয় মোর চিন্তার কারণ যি সময়ল আপনাদের অধীর আগ্রহে করেছে অপেক্ষা প্রতিটি ক্ষণেই করেছে মোর হৃদয়ত একু একুটা জটিল প্রশ্নর অবতারণা প্রশ্নর উত্তর বিচারি মই করেছো হাহাকার কোনে দিব কোনে দিব কোনে দিব মোক প্রশ্নের অধিক সমিধান ধৈর্য ধরক দুর্যোধন আর দুঃখাসন আহিব লাগিছে আমার দেখি দুর্যোধন আহিছে তেনে কিবা আলোচনার মেলিব পাতনি নিশ্চিত আবে প্রণম পিতামহ প্রণম কুলগুরু প্রণম আচার্য আয়ুষ্মান ভব কুয়া দুর্যোধন কিবা হেতু প্রবেশিলা তুমি আমার পাশে হে গুরুদেব পিতামহ আর কুলগুরু সিদ্ধান্ত মই করেছো গ্রহণ কালিলৈ প্রত্যুষতে যুদ্ধ যাত্রা করিম মৎস্য দেশর অভিমুখে যুদ্ধত পরাস্ত করে বিরাট রাজনকে লই আহিম সমস্ত গোধন হস্তিনাপুর মন্ত্রণা বিচারি হয়েছো উপস্থিত আপনা খবর পাশে কিন্তু দুর্যোধন অকস্মাতে যুদ্ধর আয়োজন প্রেরণ করেছানে যুদ্ধ আয়োজনের সংবাদ বিরাট রাজনক আয় করা কুলগুরু
আসম্বিতে আক্রমণ করিম বিরাটনগর। সোনা গান্ধারী নন্দন, যুদ্ধ আয়োজনের সংবাদ প্রেরণ নকরাক কোন রাজ্য আক্রমণ করা তো অনুচিত হব পড়া তুমি ক্ষত্রিয়বীর, কিন্তু ক্ষত্রিয় ধর্ম উলঙ্ঘা তুমি নকরিবা কদাপি। পিতামহ, যুদ্ধ করা তো ক্ষত্রিয় নীতি, যুদ্ধর অবিহনে ক্ষত্রিয় জীবন। এইহে কালিলৈ প্রভাততে যুদ্ধযাত্রা করিছো আয়োজন, আশা করো তিনিওজন মহারথিয়ে সৈন্য সামন্তলৈ কালিলৈ প্রত্যুষতে আমার সঙ্গ করিব প্রদান। কোনো কিন্তু নাই, কিন্তু আশ্রয় লয় সেই সকলে যিসকল ভীরু, যিয়ে কামত অবহেলা করে। আর শুনক, কালিলৈ প্রত্যুষতে যুদ্ধযাত্রা করা তো হস্তিনাপুর নৃপতি কৌরবেশ্বর দুর্যোধনের আদেশ। আহা ভাতৃ দুখন, মন্ত্রণা বিচারি আহিছিল নে দুর্যোধন, নে তোমার আদেশ শুনাবল? কল গুরু, দুর্যোধন সলনি নহল আর নহব কোনোদিন। আমিবর মাথু পুতলার দরে সকলবর চাই আছো, মুক আর বধির পস্তর মূর্তি হদ্দিক আমিবর দুর্যোধনের ঈশ্বর অধীন। বলক আচার্য, হস্তিনাপুরের নৃপতি কৌরবেশ্বর দুর্যোধনের আদেশ পূরাবল নিজকে করুগৈ প্রস্তুত। বলক বলক গাঙ্গে, ঘটে যাওয়া দুর্ঘটনাব করিমেরু মন্থন দুর্বল হয়ে পড়ে বর্তমান, গতি মহারাজ সমস্ত দুঃখ পরিহার করে চিন্তা করক অনাগত ভবিষ্যতের বিষয়ে। হয় পিতা, কংসদেবে উচিত পরামর্শ করেছে প্রদান, মাতুল কৃষক যদিও বীর আছিল নিজের কুস্বভাবের বাবেই আদরি ললে চিরন্তন সত্য। রাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থা এতিয়া দুর্বল হওয়াটা স্বাভাবিক, গতি আমি পূর্বর তুলনাত অধিক সক্ষম হয়ে বহাব লাগিব সৈন্য বল। উচিত কথা তুমি করছ প্রকাশ, এই ক্ষেত্রতে পরামর্শদাতা কঙ্কর পরামর্শ কি? মহারাজ, একত্রিত হয়ে থাকলে মৃগক সিংহয় নকরে আক্রমণ, গতি মহারাজ এই ক্ষেত্রে আমি সকলকে একত্রিত হয়ে চিন্তা করব লাগে দেশের প্রতিরক্ষার কথা। মহারাজ, যিগত রাজ্য রজাহু সোমায়
রথ রথি সৈন্য সামন্তলৈ আমাৰ ৰাজ্য আক্ৰমণ কৰিবলৈ দক্ষিণ প্ৰান্তত পাতিছে দিবি। আৰু কালিলৈ প্ৰভাততে আক্ৰমণ কৰিব আমাৰ ৰাজ্য দক্ষিণ দিশৰ পৰা। যোৱা যোৱা প্ৰহৰী। ভাল মহাৰাজ, আমিও সৈন্য সামন্তলৈ বাধা প্ৰদান কৰিম ত্ৰিগতৰাজনকে। এতিয়া যোৱা। শুনিলা নহয়, সুখময় আক্রমণ করিব আমার রাজ্য। প্রধান সেনাপতি কৃষকর অবিহনে এই রণ জয় কেনেকৈ সম্ভব? চিন্তা নকৰিবা পিতা, তোমার পুত্র উত্তরে দিব সুখর মাক উচিত পুরস্কার। চিন্তা নকৰিব রাজন, যদিও পটাইসকল আপনার পরামর্শ দাতারূপে, আমিও জানো যুদ্ধর কৌশল। ময়ো যাব খুঁজো আপনার হামে রণক্ষেত্র। তারপরে মহারাজ, বল্লভ, ধর্মগ্রন্থে আর তন্ত্রী পালো একো একোজন যোদ্ধা। গতিকে মহারাজ, তেওঁলোককো যুদ্ধর ভাবে আমন্ত্রণ জানো। তোমার পরামর্শ মই করিছো গ্রহণ। যোৱা পুত্র উত্তর। পিতা, বল্লভ, ধর্মগ্রন্থে আর তন্ত্রী পালক মাতি আনা রাজসভালৈ। যোৱা। পিতা, চিন্তা নকৰিব ৰাণী। মহাৰাজ, ভগৱান ভগৱান আছে সহায়। আমাৰ সৈন্য বাহিনীত চামিল হব কংক, বল্লভ, ধৰ্মগ্ৰন্থি আৰু ক্ৰান্তিপাল। কিন্তু পিতা, পরামর্শ দাতা কঙ্ক, রাঁধনি বল্লভ, অস্তপালক ধর্মগ্রন্থী, গোপালক তন্ত্রীপালক কোনোদিন দেখা নাই মই যোদ্ধা রূপত। রাজকুমারী, তোমার কথা হসা, কিন্তু সাবা যুদ্ধ আমারই জয় হবে। প্রণাম মহারাজ। মহারাজ, কিবা হেতু মতালে রাখো, কিবা কার্য আমি গণিম হব। সুখময় আক্রমণ করিব মৎস্য দেশকে কালিলৈ প্রভাততে দক্ষিণ দিশৰ পৰা। বৃদ্ধ রাজন মহী, গতিকে বিচাৰিছো সহায় যুদ্ধ ক্ষেত্রত তোমালোকৰ পৰা। মহাৰাজ, যদিও বা নহয় আমি এই ৰাজ্যৰ নাগৰিক, তথাপিতো আপোনাৰ অন্নৰে পালিত হৈছো যেতিয়া, ই আমাৰ দায়িত্ব। অন্ন দাতাতকৈ নাই কোনোজন শ্রেষ্ঠ এই পৃথিৱীত। মহাৰাজ, অনুরোধ নহয়, করগাদে ঐশ্য দেখ নিজ জন্মভূমি বলে জ্ঞান করি যুদ্ধ করি হে শত্রু হবে। অন্য সমরত যাই যদি নিজ প্রাণ, তাহলে আমি নহকুম কি? যুবপতি উত্তরা, যুদ্ধ যাত্রা পূর্বে বিজয় তিলক প্রদানের ব্যবস্থা করা। আমি ধন্যবাদ। পিতা, ময়ো যাম রণক্ষেত্রলৈ, যাম মই ভালদরে। কত সকলি ধরে তিনগতে রাজনে নহয় নিচে কোমল বয়স বাছা নালাগে, তই যুদ্ধলে যাব। পুত্র উত্তর। পিতা, নালাগে যাব তুমি যুদ্ধ ক্ষেত্র। মূল অনুপস্থিতিত বিরাটনগরের প্রজাসকলক তুমি করিব পারো। মহারানী, মহারাজ, ওরালো আমি জন্মভূমিকে রক্ষার বাবে পুত্র আর তোমালোকর হাততে রাজ্য ভার মই করিল অর্পণ। জয় বিরাট রজন, জয় বিরাট রজন, জয় বিরাট রজন। Oh, oh, oh.
উত্তরা, আমিও যাও নিজ স্থানে, করবই প্রার্থনা ভগবানের শরণতে মৎস্য দেখার বিজয় হেতু। যুদ্ধ রাজা ভীষ্ম মাতৃ, কিয় দেখো আজি তব বিখন্ন বদন? কোয়া মাতৃ, পিতৃদেবর চিন্তাতে নিশ্চয় তুমি করছা এনে আচরণ। সত্য অনুমান তোমার পুত্রী উত্তরা, বিনীত রচনী পারি করছো ময় মহারাজ ঘুরি নহা পর্যন্ত, মহারাজ ঘুরি নহা পর্যন্ত সে কেটি ভাবনা মোর অন্তর। চিন্তিত নহব মাতৃ, পিতৃদেবে পরাস্ত করিব পারিব সুশর্মা, মূর সৌভাগ্য নহল যুদ্ধ ক্ষেত্রলৈ যোৱা, নহলে পলকতে বন্দী করি সেই অধর্মী সুশর্মাক রাখিলো হেতেন অন্ধকার কারাগারে। পিছাতেই করছে চিন্তা মাতৃ, পিতৃদেবর সমে আছে অসংখ্য সেনানী, আর আছে বর্ণ ধর্মগ্রন্থী তন্ত্রীপাল। প্রণাম মহারানী। প্রণাম। এজন প্রহরীয়ে সাক্ষাৎ করব খুঁজে আপনার, আপনার অনুমতি পালে আছে বলে কিবা গুরুতর? প্রহরী যা আসব কতালিকে। আছে গুরুত্ব সংবাদ, কি হব পারে কি হব পারে? মহারাজ উপত্য মানতে রাজ্যের বাবে আসছে যদি অযথা তুমি পরীক্ষা চিন্তা, তোমার পুত্র উত্তর থাকুতে জননী রাজ্যলৈ আহিব নোৱাৰে কোনো বিপদ বিঘিনি।
মহারানী জয় হোক। প্রণাম রাজকুমার, প্রণাম রাজকুমারী। প্রণাম। কোয়া পহরী, কি সংবাদ আনিছে কখিয়াই? মহারানী, হস্তিনাপুর রাজা দুর্যোধনে রথি মহারথী ক্রমে আমার রাজ্য আত্মগৌরব কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থমা আর দুঃখাসনকে আদি করে প্রবল সেনালয় আমার রাজ্য উত্তর দিকে হয়েছে পশ্চিম। ইয়ার প্রতিকার অতি শীঘ্র করে হব। ভাল মহারানী। মনত মনত যে মোর আসিল আশঙ্কা, সেয়াই আজি বাস্তবত হল পড়িল। বিরাট নন্দন উত্তর থাকুতে কার ইমান হোক, মাত্র তুমি আদেশ দিয়া মুহূর্ততে কর্ণসেনাক মই করিম ভূলিষ্ঠাত। রাজকুমার, নহয় এইটো সহজ কথা। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, অশ্বত্থমা আদি মহারথীর হমে অকলে যুদ্ধক্ষেত্রত তুমি সবা অবতীর্ণ। তুমি নারী, যুদ্ধক্ষেত্রর জ্ঞান তোমার নাই সময়। ভীষ্ম, দ্রোণ, হস্তিনাপুরর বৃদ্ধ পিতামহ আর বৃদ্ধ আচার্যই মৌরুহমে সম্মুখ রণত প্রমাদ গণিব। নহয় বাস, তুমি না জানা ভালদরে হস্তিনাপুরর শক্তির কথা। পরম প্রতাপী সেই যোদ্ধ সকলের সম্মুখত তুমি মাত্র একটা পতঙ্গর ক্ষতি। মহাক করেছা মাতৃ, মাত্র তুমি দিয়া আদেশ তোমার এই পতঙ্গ সদৃশ পুত্রই পলকতে বন্দী করি সেই রথি মহারথীক অর্পণ করিব আনি তোমার চরণ। প্রণাম মহারানী। প্রণাম। এটা গুরুত্বপূর্ণ আলোচনা চলিছে নিশ্চয়। নিত্যখানু রাজকুমারীক নেদেখিহে পালোহি আমি এই স্থানে। হে গুরুদেব, মহা বিপর্য মিলিছে আজি আমার রাজ্যত। সহস্রাধিপতি রাজা দুর্যোধনে সদ্য সামান্তলে আক্রমিব আমার রাজ্য উত্তর দিশার পড়া। প্রীতি অবর্তমান সেয়ে আমি হয়েছ অতিকে চিন্তিত। ইহন ললা, মই যাম দুর্যোধনক রুধিবর বাবে। মহারানী, অনুমতি পালে বৃহন ললাও যাব পারে হারতি হই রাজকুমার উত্তর হরিষ যুদ্ধক্ষেত্র। বিহন্নলা যাব যুদ্ধক্ষেত্রলৈ, মই যুদ্ধক্ষেত্রলৈহে যাম নৃত্যশালাত নৃত্য শিক্ষা লবলৈ। অবশ্যে হবি বাছা। বিহন্নলা, মহারানী, তুমি উত্তর সারথি হৈ যুদ্ধক্ষেত্রলৈ যাবলৈ সাজু হোৱাগৈ। ভাল মহারানী। বলা সকলটি উত্তরের যুদ্ধ যাত্রা করব এজন। বলা মাত্রী, thank you.
আহিছো। কল্পনা করা নাছিল স্বপ্নটো এনে ভয়ঙ্কর কুরুসেনা লৈ কৌরবে করিব আমার রাজ্য আক্রমণ। কদাপিতো কদাপিতো করিব নোৱাৰো ৰণ মই এই ৰথী মহাৰথীৰ হমে। মই আহিছো বিহনলা। রাজকুমার, যুদ্ধক্ষেত্রত দেখি শত্রু সৈন্য কম্পিছে তোমার হৃদয়, ক্ষত্রুর বীর তুমি, তোমার মুখত এনে বাক্যই শোভা নাপায়। নহয় বিহনলা, মই যুদ্ধ করব নোৱাৰো। মই পিতামাতার একমাত্র সন্তান, বিরাট রাজনের একমাত্র উত্তরাধিকারী। লৈ যায় যদি রাজ্যের সমস্ত গুধন, তাত মই অলপো নকল আছে। কিন্তু যুদ্ধ মানে যে মোর নিশ্চিত মৃত্যু। নোৱাৰো করব মই মোর পিতামাতাক পুত্র হারা। রাজকুমার, যুদ্ধক্ষেত্রের পর পলাতো কাপুরুষের কাম, আর তুমি এনে করিলে সভা জগতের হাহিয়াতর পাত্র। মোর জীবনতক রাজ্য আর রাজ্যের গুধন নহয় শ্রেষ্ঠ। সাহস মুখ জগৎবাসীয়ে, তালে মই অলপো নকর আক্ষেপ। মানাকে করব আক্ষেপ, মই করিম যুদ্ধ। মাত্র তুমি হব লাগিব মোর রথর সারথি, তেতিয়া তুমি করিব প্রত্যক্ষ কিবা দরে কৌরব সেনানি যুদ্ধত হব পরাজয়। বিহঙ্গলা, তুমি করিবা সমর কৌরব সেনানির হতে। বিহঙ্গলা, বলা পড়ু এটা সীমা থাকা উচিত। মাত্র কোয়া, তুমি হবানে মোর রথর সারথি? হে হব। হৌ বৃক্ষত যে দেখিছা বস্ত্রে আবৃত এটা টোপোলা, তাত আছে বহুত অস্ত্র হস্ত। লই আহা মোর সমীপে, যোৱা পলম নকৰিবা। দুর্যোধন, আজি পলুয়াম দুর্যোধনের রণর হেঁপা। সাম্ময় সাম্ময় ভালদরে কিবাদরে গোধন হরণ করে বৈশ্যদেবর পড়া। ইমানবোর অস্ত্র হস্ত কার? এইবর অস্ত্র হস্ত এইবর এআই হয়েছে পাণ্ডবর অস্ত্র হস্ত। পাণ্ডবর? ও পাণ্ডব। আর এআই হয়েছে তৃতীয় পাণ্ডব অর্জুনের গান্ধী। কিন্তু বিহন্নলা, তুমি এই গান্ধী? শুনা শুনা বিরাট নন্দন, মই বৃহন্নলারূপী অর্জুন। অর্জুন বিরাট রাজনের রাজসভা পরামর্শদাতারূপে কঙ্ক হয়েছে দাদা যুধিষ্ঠির। যুধিষ্ঠির রাঁধনি বল্লভ হয়েছে দ্বিতীয় পাণ্ডব ভীম। ভীম অশ্বপালক ধর্মগ্রন্থী হয়েছে অনুজ নকুল। আর ভূপালক তন্ত্রীপাল হয়েছে মাতৃর দ্বিতীয় তনয় অনুজ সহদেব। আর পরিচারিকারূপে হরিন্ধী হয়েছে দ্রৌপদী। দ্রৌপদী এটি বর্ষ অজ্ঞাত বাখর বাবে এনেদরে ছদ্মবেগ ধরি আসুহি আমি তোমালোকর রাজ্য। এয়া মই কি শুনিছো? অজ্ঞান বখত করা হত অপরাধ মোর, কর ক্ষমা। রাজকুমার, এতিয়া সময় নহয় কথোপকথন, সারথি রূপে রথ করা পরিচালনা। জীবাজ্ঞা। Thank you.
এতিয়াও নাহিল বিরাট বাহিনী আমাক বাধা দিবর বাবে। নাম শুনি কৌরবর বিরাট রাজনে নিশ্চয় চিন্তিছে আত্মসমর্পণের কথা। দূরত দেখিছো কোন দূর পর্যন্তি আমাক প্রতিহত করার উদ্দেশ্যে আহিব লাগিছে। এই কি নহক লাগে উদ্দেশ্য তার নহব পূরণ সাধু হওয়া সকলতে যুদ্ধর নিমিত্তে শুনা শুনা সকলে এইয়া গান্ধীবর সংসার গান্ধীধারী অর্জুনের বাহিরে অন্য কোনো নহয়। অর্জুনের হয়তো আমার মই অকলেই করিম। যাওক আপনাদের যিমানবোৰ গুধন আছে মৎস্য দেশর সকলবোৰ করক অঙ্গরাজ। তুমি অকলে অর্জুনক প্রতিহত করিব পারিব এইয়া পলাপ পথু বলগুরু অঙ্গাধিপতি অন্ত হোক সকলতে। যদি অর্জুনেই হয় তেনে পাণ্ডবর প্রতিজ্ঞা আছিল দ্বাদশ বর্ষ বনবাসত থাকি এটি বর্ষ থাকিব অজ্ঞাতবাস। ত্রয়োদশ বর্ষ এতিয়াও সমাপ্ত হওয়া নাই। বেশ বেশ পাণ্ডব পুনর যাব লাগিব বনবাসে দ্বাদশ বছরে। নহয় গান্ধারী নন্দন, পূর্ব নির্দিষ্ট ত্রয়োদশ বর্ষ কালিয়ে হয়েছে সমাপ্ত, তোমার গণনা ভুল। এই সুবর্ণ সুযোগ তুমি পাণ্ডবর হতে বন্ধুত্ব স্থাপন করা। পিতামহ মই শান্তি নিবিচার, সকলতে যুদ্ধর ভাবে যুদ্ধত পরাস্ত করে অর্জুনক লই যাম সমস্ত গুধন হস্তিনাপুরলৈ। অবধান হস্তিনারাজন, মনের আশা কদাপিত নহব পুরো। হে পিতামহ, হে আচার্য, হে কুল, প্রথমে এই হরে আপনার চরণ করছো বন্দন। আক্রমণ করা সকলে Oh!
পিতামহ আচার্য আর কুলগুরু বাদ করে বাকিবুরর বস্ত্র খুলিল। দিবাজ্ঞা রাজকুমার উত্তর, এই অস্ত্র শস্ত্রবর পুনর হবিক্ষতে রাখি বলা বলা গমন করো আমি রাজপ্রাসাদ। সাবাদাত আমার ছদ্মবেশর কথা যেন রাজপ্রাসাদ নকুয়া সমুলি আজ্ঞাহীন ধৈর্য বলক। চিন্তা নকরিব হখা, পাণ্ডবর পুনর দ্বাদশ বর্ষ অবমান নহয় দুর্যোধন, পাণ্ডবে কালিয়ে ত্রয়োদশ বর্ষ করেছে। পিতামহ এই বিষয়ে আমি রাজভাতে পরিমালোচনা। মহাল যে স্বাগতমৰ বাবে সকলো সম্ভাৰ কৰিলানে যোগাৰ? হয় মহাৰাণী, সকলো সম্ভাৰ মই কৰিছো যোগাৰ। জয় বিৰাট ৰাজনৰ, জয় বিৰাট ৰাজনৰ, জয় জয় বিৰাট। মহাৰাণী খুৰেশনা, মহাৰাজ কংক, বল্লভ, ধর্মগ্রন্থী আর তন্ত্রীপালর সহযোগিতাতে সুশর্মাকে করিল পরাজিত। তোমালোকলে জ্ঞাপন করিল শত কোটি ধন্যবাদ আর কৃতজ্ঞতা। এয়া আমার কর্তব্য মহারাজ, পরম সৌভাগ্যবান আমি নিজকে নিয়োজিত করব পারছো মৎস্য দেশের সম্মান রক্ষার্থে। বল্লভ, ধর্মগ্রন্থী আর তন্ত্রীপাল এতিয়া যোৱা তোমালোকে খন্তেকে কৰাগৈ বিশ্বাস। ভাল মহাৰাজ। মহাৰাণী খুদেষ্টা, মহাৰাজ ৰাজকুমাৰী উত্তৰক দেখা নাই ৰাজপ্ৰাসাদৰ মধ্যে, কত আছে ৰাজকুমাৰ উত্তৰ? মহাৰাজ আপুনি যুদ্ধ যাত্ৰা কৰাৰ পাছতে পালো সংবাদ হস্তিনাপুরের রাজার দুর্যোধনে আক্রমণ চলাইছে রাজ্যের উত্তর দিকে। আপনার অবর্তমান রাজকুমার উত্তর কইছে দুর্যোধনক বাধা দিবলৈ। কি কইছে রানী? প্রবল প্রতাপী কুরুসেনার সমে রণ করেছে রাজকুমার উত্তরে, কেউ পথালে রানী উত্তরক রণক্ষেত্র। পিতা,
রাজকুমারের লগত বিহনলাও গেছে রণক্ষেত্র। বিহনলাও গেছে উত্তর সংগত তেনে মহারাজ নেদেখো চিন্তার কারণ। বিহনলাই পরাস্ত করব বিশাল পুরুহেনা অতি মহারাজ। বৃহন্নলা বৃহন্নলা নপুংখ বিহন্নলার কি এনে সগতি আছে যে রাজকুমার উত্তরক সহায় করব সমর ক্ষেত্র নপুংখকে যুদ্ধ জয় করব। মহারাজর জয় হোক। মহারাজ রাজকুমার উত্তরে পরাস্ত করে আহিব লাগিছে। কি কইছা রাজকুমার উত্তর জয়ী হয়েছে? হয় মহারাজ। ই সত্য নে? সত্য মহারাজ। যা খুলিলা মহারাজ, খুলিলা মহারানী, রাজকুমার উত্তর জয়ী হয়েছে। তোমারকে রাজকুমারক স্বাগত জানার ঘরাগৈ ব্যবস্থা। সৈনিধি উত্তর আহি পয় এই সময়খিনি কটাব খোঁজো মই আনন্দ মনেরে। গতিকে যোগাড় করে দিয়া মোর পাখা খেলর সকল সামগ্রী, পাখা খেলিম মই কঙ্কর সহিত। দেখিলা দেখিলা কঙ্ক মহারাজ মোর পুত্রর বীরত্ব। সবল প্রতাপী কুরু সেনাক পরাস্ত করে উভতি আহিছে রাজপ্রাসাদলৈ। হয় মহারাজ, এই শুভ কার্যত বিহনলর নিশ্চয় আছে হজ। গতি মহারাজ তেও ধন্যবাদর পাত্র। কঙ্ক মহারাজ ভবা নাছিল, ভবা নাছিল তুমি ইমান মূর্খ বলে। নপুংখকে যুদ্ধ জয় করিব তাকো প্রবল প্রতাপী কুরু সেনার বিপক্ষে, এয়া সেয়া তোমার বাতুলর প্রলাপ। আসন গ্রহণ করক মহারাজ। জানা কঙ্ক মহারাজ, যুদ্ধত জয় হবলৈ লাগিব সত্যর শুনি। হয় মহারাজ। মোর পুত্র উত্তরে আজি প্রমাণ করে দেখে বিরাট নন্দন উত্তর বীর যোদ্ধা। তুমি আকো বারে বারে গুণবহনা হই নপুংখক বৃহত্তর। মহারাজ যুদ্ধ জয়ত সারথিও থাকে বহু ভূমিকা। তারপরে মহারাজ বিহন্নলা নহয় কোনো সাধারণ ব্যক্তি, তেও জানে যুদ্ধর বহু কৌশল, সেয়া মোর জ্ঞাত মহারাজ। কঙ্ক মহারাজ তই এইখন মুখেরে পারে পারে বিহন্নলার কোন পখান মহারাজ। কিয় মুখমন্ডলের পর নির্গত হরিতে পাত্র এনেদরে করছে সংগ্রহ? মহারাজ ভূমিত পড়লে সন্ন্যাসী শুনিত অমঙ্গল হয় নিশ্চয়। যান কপাল শুনিত পড়ব ভূমিত সিমান বর্ষ রাজ্য হব অনামী। পুত্র মাতৃ তোমার বীরত্বত আমি সচাক সদূষিত। আপনার মুখমন্ডল শুনিত কেনে হল আঘাতপ্রাপ্ত? তোমাক প্রশংসা নকরি
বারে বারে প্রশংসা করে সেই নপুংস সন্দরা তারেই তারেই পরিণাম এয়া 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 আপনি কি কইলা পিতা হে মান্যবর পিতার হয়ে আপনার ওসরত ময়ে বিচারিত নাই জুয়া জুয়া কইরেন্ধি চিকিৎসার ব্যবস্থা করা পিতা নিজ বাহু বলে মই কৌরবক পরাস্ত করা নাই হয় মাতৃ শুনা সকলে আমার পশুধন রক্ষা করলে এজন দেবতার রাজকুমারে যুদ্ধ করে কৌরবক করলে মূর্ছিত চা এইব কৌরবর বস্ত্র দেবতার রাজকুমার হয় পিতা কত আছে জনাব লাগিব ধন্যবাদ আর কৃতজ্ঞতা অন্তনিহান বর্তমান কিন্তু কাইলে রাজসভা নিশ্চয় হব উপস্থিত মোর পুত্রি উত্তরার বাবে তেওই হব উপযুক্ত কালিলৈ রাজসভাতে তেওর সমুখতে উত্তরার বিবাহ প্রস্তাব আগ্রহময় পরা মহারানী মহারাজ উত্তর বিনোদন আর বিশ্রামর করগই ব্যবস্থা করিল আমি অজ্ঞাত বাসর সম্পূর্ণ ইতিবর্ষ এই মধ্য দেখ আজি আমার বিদায়র বেলা এটা সকলে বিচরণ করব আমি মুক্ত ভাব এটি বর্ষ পার করল এই রাজ্য অশ্বপালক রূপে না জান কি সেবা করবিল মৎস্য দেখ করা নাই আমি কোনোদিন কর্মত অবহেলা যদি অজানিতে করছো কিনা ভুল বিরাট রাজনে নিশ্চয় আমাক ক্ষমিব ভক্তিগণ দাদা আমি আজি বিরাট রাজ্যের পড়া বিদায় লব দাদা তোমাদের সকলে নিশ্চয় হাজির হয়েছে আমি আর পুত্র পুত্রী আহিব লাগি প্রণাম মালুক মহারাজ আমি আজি আপনার রাজ্যের পড়া বিদায় লো আমি পঞ্চ পাণ্ডবে স্বর্ণ বেগ করে আসিল আপনার রাজ্য অজ্ঞাত বাসর এটি বর্ষ আমার হল অর্থাৎ তুমি কি করব খুঁজেছ মহারাজ পাণ্ডব ধর্মরাজ কঙ্কন আমি আসিল আপনার পরামর্শদাতা রূপে মহারাজ মই দ্বিতীয় পাণ্ডব বিকুধর আপনার রন্ধনশালের রাঁধনি আর মই অর্জুন বৃহন্নলা রূপে আপনার প্রত্যেক সঙ্গীতর শিক্ষা করেছিল মহারাজ মই নকল আপনার রাজ্যর অশ্বপালক ধর্মগ্রন্থী মহারাজ মই সহদেব গোপালক রূপে তন্ত্রীপাল নামে আপনার রাজ্য কটালো এটি বর্ষে তুমি দ্রৌপদী পরিচারিকা রূপে আমাকে করলে পরিচর্যা হয় মহারানী অজানিতে হওয়া ফুলের বাবে মো করব ক্ষমা হে ধর্মরাজ আপনি মোর শতদোষ করব মার্জনা মই
রাজসভাত বহুবার আপনার কত ভাগ্য করিল প্রয়োগ, সাক্ষাৎ ধর্ম আর ন্যায়ের প্রতিমূর্তি আপনি, সর্ব অপরাধ স্থান দিব আপনার আপনার চরণাত। চরণাত নহয় রাজন, আপনি থাকিব সদা আমার হৃদয়। ধর্মরাজ মহারাজ, হে ধনঞ্জয় মহারাজ, আপনার কৃপাতে মোর পুত্র উত্তরে পালে জীবন দান, এই ঋণ মই কদাপি তো নয় কহব পরিশোধ। মহারাজ, মাত্র এটা অনুরোধ মোর করক রক্ষা, আমার পুত্রী উত্তরার পানি গ্রহণ করি আমাক কৃতার্থ করক। হে বিরাট রাজ, উত্তরা মোর শিষ্যা আর শিষ্যা পুত্রী হন, মোর দ্বারা এই কার্য নহয় সম্ভব। যদি আপনি অনুমতি করে প্রধান আর উত্তরা যদি হয় সন্মত, তেন্তে উত্তরা হব পারে মোর পুত্রবধ। সুভদ্রা পুত্র অভিমান্যুর বিবাহর উপযুক্ত বয়স হয়েছে সমাগত। সেয়াই হব তৃতীয় পাণ্ডব অর্জুনের পুত্র অভিমন্যুর সমে বিবাহ কার্য সম্পাদন করিম উত্তরা। শুভ কার্যলৈ আর বিলম্ব করার নাই প্রয়োজন। হয় মহারাজ, আপনা সবর গমনের ব্যবস্থা করুগৈ আয়োজন। মহারাজ